ইসলাম শিক্ষা প্রথম পত্রের নৈবেদ্যিকের উত্তরমালা শেয়ার করব আজকের ভিডিওতে, যেটা 100% কারেক্ট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে ইসলাম শিক্ষা নৈবেদ্যিকের উত্তরমালা শেয়ার করব, এটা সকল বোর্ডের জন্য, কারণ সবগুলো বোর্ডের প্রশ্ন একই রকম। খারাজ শব্দের অর্থ কী? খারাজ শব্দের অর্থ ভূমি রাজস্ব। জনাব আব্দুস সালাম কর্তৃক ঠিকাদারকে ফিরিয়ে দেওয়ার কারণ ঘুষ দেওয়া। ঠিকাদার আব্দুস সালাম সম্পর্কে যা বলেন তা মিথ্যাচার। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন, কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে। 4 নম্বর, আকবর কর্তৃক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা উচিত, ইসলামী ব্যাঙ্ক। তারপরে 5 নম্বর, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আকবরের যে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত সেটা হলো সুদ। দাওয়া শব্দের অর্থ কী? এটা হলো আহ্বান, খ নম্বরটা। তারপরে 7 নম্বর হলো খিদামতে খালাক এর মাধ্যমে অর্জিত হয়, এটা হবে ক নম্বরটা, অর্থাৎ 1 ও 2। তারপরে পিতামাতার মৃত্যুর পরে সন্তানের দায়িত্ব নয়, মৃত্যুবার্ষিকী পালন। তারপরে নৈতিক ও মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা পরিবারের। আবাদের বাড়ির, এটা হবে 2। ইসলামী সমাজের আত্মীয়, এটা হবে 1, 2 ও 3। মসজিদ শব্দের অর্থ, এখানে ইবাদত গৃহ দাগানো থাকলেও এটার সঠিক উত্তর হবে সিজদার স্থান, খ নম্বরটা। তারপরে 13 নম্বর প্রশ্নটি হলো ইমাম বলতে বুঝায় নেতা। 14 নম্বর, আদল শব্দের অর্থ কী? ন্যায় বিচার। হুব্বুল ওয়াতন শব্দের অর্থ কী? এটা হবে দেশপ্রেম। তারপরে 16 নম্বর হবে পুরুষদের, 17 নম্বর হবে পিতার অধিকার, 18 নম্বর প্রতিবন্ধীদের অধিকার হলো 1 ও 2, মর্যাদা লাভ করা, পেশা নির্বাচন করা, স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান কী? এটা হলো ফরজ। মায়ের বিশেষ দায়িত্ব দুগ্ধপান করানো। ইবতিজিং রোধে ইসলামী আইন হলো, এটা হবে 1, 2 ও 3, দৃষ্টিশক্তি অবনত করা, পর্দা মেনে চলা, পরম্পরার প্রতি সম্মান প্রদর্শন। পার্শ্ববর্তী কত গড় পর্যন্ত প্রতিবেশী? এটা হলো 40 গড় পর্যন্ত। পৃথিবীর প্রথম মক্তব, এটা হবে দারুল আরকাম, গ নম্বরটা। তারপরে আমরা যদি 24 নম্বরটি দেখি, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, এটা হবে ক। তারপরে 25 নম্বর, রাহাতের কর্মকাণ্ডে কোন সংস্কৃতি ফুটে উঠেছে, এটা হবে ইসলামী। বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, আমার এই নৈবেদ্যিকের উত্তরের সাথে কার কয়টি হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। 26 নম্বর হবে 1 ও 3, 27 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 28 নম্বর একাত্মবাদ, তারপরে 29 নম্বর হারাম, ইকবাল সাহেবের সম্প্রতিককালের উপার্জন হারাম, 30 নম্বর হবে 2 ও 3। তো যারা ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি পরবর্তীতে আরও এ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।